হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হেল্পলাইন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ডের গণিত এমসিকিউ সলিউশন নিয়ে, কসেট এবং উত্তরগুলো 100% সঠিক। সো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান। আর অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও আমার অ্যান্সারগুলো দেখতে পারে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের গণিত বহুনির্বাচনী, সেট হচ্ছে ক, তারিখ হচ্ছে পরীক্ষার 11/2/2020। সো চলুন শুরু করা যাক আজকের উত্তরগুলো। এক, পি কিউ এর দৈর্ঘ্য কত মিটার? উত্তর হচ্ছে গ, 5 স্কোয়ার 3 5 কিউব। তারপরে হচ্ছে চিত্রে এর উত্তর হচ্ছে, 2 এর উত্তর হচ্ছে খ 1 ও 3 3 এর। চিত্র হতে সাইন থিটা ক সেক থিটা এর মান কত? উত্তর হচ্ছে খ, √3। তারপরে হচ্ছে 4 এর কট এক্স স্কোয়ার √1 মাইনাস কস 2x এর উত্তর হচ্ছে ঘ, কস এক্স। 5, উক্ত উপাত্তের পরিসর কত? উত্তর হচ্ছে ক, 18। 6, প্রদত্ত উপাত্তের মধ্যক কত? উত্তর হচ্ছে গ, 41.5। 7, এ বি ইকুয়াল টু √3 এবং এ মাইনাস বি ইকুয়াল √2, এ বি এর মান কত? উত্তর হচ্ছে ক, 1/4। 8, পি প্লাস 1/পি ইকুয়াল জিরো হলে এর মান কত? উত্তর হচ্ছে গ, 2। 9, 70 − x² − 17x এর উৎপাদক কোনটি? উত্তর হচ্ছে, কোনো সঠিক উত্তর নেই এর, এর উত্তর এর নাম্বার সবাই পাবা। 10, 4.78 পৌরোপনিক এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? উত্তর হচ্ছে ক, 4 × 71/90। 11, জি ওয়াই ইকুয়াল y² − 13y + 4t এবং জি ওয়াই ইকুয়াল 0 হলে y এর মান কত? উত্তর হচ্ছে ক, 5 8। 12, 3 + 6 + 9 ধারাটি 15টি পদের সমষ্টি কত? উত্তর হচ্ছে গ, 360। 13, m ইকুয়াল টু 3 5 7, n ইকুয়াল টু 4 5 7 হলে উত্তর হচ্ছে ক, 1 ও 2। 14, s ইকুয়াল টু 3 1 3 3 4 3 5 4 এর রেঞ্জ কোনটি? উত্তর হচ্ছে গ, 1 3 4। 15, চিত্রের ও বৃত্তের কেন্দ্র বিডি 4 সেন্টিমিটার, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে খ, 12 বর্গ সেন্টিমিটার। 16, চিত্রে ও কিউ সমান্তরাল আর এস এবং ও এম সমান্তরাল কিউ আর এবং কোণ ও সি আর ও কিউ আর এবং প্লাস কোণ আর এস এম ইকুয়াল কত? উত্তর হচ্ছে ক, 110 ডিগ্রি। চিত্রে পি কিউ এস আর একটি সামান্তরিক যার কোণ পি এম কিউ ইকুয়াল 90 ডিগ্রি, পি কিউ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এম কিউ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। 17, পি এস এর মান কত? উত্তর হচ্ছে গ, 6 সেন্টিমিটার। 18, পি কিউ এস আর এর ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে খ, 24 বর্গ সেন্টিমিটার। চিত্রে এম বৃত্তের কেন্দ্র এডি 10 সেন্টিমিটার। 19, কোণ বি এম সি এর মান কত? উত্তর হচ্ছে ঘ, 130 ডিগ্রি। 20, বৃত্তের ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে খ, 78.54 বর্গ সেন্টিমিটার। 21, রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে গ, 2। 22, p = q = 3:4 এবং q = r = 5:7 হলে p = q = r এর মান কত? উত্তর হচ্ছে ঘ, 15:20:28। 23, log 36 6 + log 6 √66 কত? উত্তর হচ্ছে গ, 2.5। 24,
a1x b1y equal c1 a2x b2y equal c2 সমীকরণ জোটটি কোন শর্ত পূরণ শর্তে পরস্পর নির্ভরশীল হবে উত্তর হচ্ছে গ a1 divided by b2 equal b1 divided by b2 equal c1 divided by c2 25 x minus 4 square whole square equal x square minus 8x plus 16 80 উত্তর হচ্ছে খ 1 ও 3 26 6.34 সংখ্যাটি লগের পূর্ণক কত উত্তর হচ্ছে খ 1 27 নিচের কোনটি অমূলদ সংখ্যা উত্তর হচ্ছে ঘ 8 28 2y2 ইকুয়াল 4py এর সমাধান নিচের কোনটি উত্তর হচ্ছে খ 0 2p চিত্রে ও বিসি এর মধ্যবিন্দু 29 বৃত্তচাপ AED এর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে ঘ 5.236 সেন্টিমিটার 30 ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল কত উত্তর হচ্ছে ক 6 বর্গ সেন্টিমিটার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমেই দেখতে পান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ